দিকে যদি তাকাই তাহলে রেস্টুরেন্ট এক নজর দিয়ে তাকালে একেবারে অসম, খুবই সুন্দর। দেখুন অনেক সাইডে গ্লাসগুলো রাখা আছে এবং কি বেশ কিছু খাবারের ফটোও কিন্তু দেওয়া আছে। তাছাড়া যেখানে খাবারগুলো সাজিয়ে রাখা হয় সেই জায়গাটাও যদি দেখাই তাহলে এক নজর দিয়ে তাকালে। দর্শক সবাই কেমন আছেন, সবাইকে স্বাগতম বরিশাল লঞ্চ লাভার পক্ষ থেকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন, সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের বরিশাল লঞ্চ ঘাটের নতুন আপডেট। আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে ইন টোটাল মোস্ট চারটি লঞ্চ আছে। প্রথমে যে লঞ্চটি আছে অ্যাডভেঞ্চার ন লঞ্চ, পরবর্তীতে বাংলা তুরুজ 2022 এবং 2023-এর সর্বশেষ নিউ লঞ্চ, পরবর্তীতে আছে পারাবত 18 লঞ্চ, পরবর্তীতে আছে মানামি লঞ্চ। এই চারটি লঞ্চই কিন্তু আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে যাচ্ছে। এরই সাথে সিঙ্গেল এসি বা নন এসি কেবিনের কথা যদি বলি তাহলে 800-900 টাকার ভিতরে আজকে যাচ্ছে, এবং কি ডাবল কেবিন 1800-1900 টাকার ভিতরে কিন্তু বর্তমানে বরিশাল থেকে চলছে। আশা করি একটু দামাদামি করে নেবেন, হয়তো কমের সংখ্যাটাই বেশি থাকবে। এর সাথে বাইকের কথা যদি বলি, বাইক কিন্তু সর্বনিম্ন 500 টাকা করে, আপনার যে নির্ধারিত যে টিকিট সেই ছাড়াও আরেকটি বাড়তি টিকিট নিতে হবে। দেখুন বরিশাল লঞ্চ টার্মিনালে এখন কিন্তু ঠিক 7:25, এর ভিতরে কিন্তু যাত্রীরা আজকে বেশি আসছে, এবং কি আজকে বিশেষ একটা দিন, কারণ হলো এই দিনটায় সবসময় বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীর সংখ্যা বেশি হয়, এবং কি বেশ কিছু দিনই আছে সেই দিনের ভিতরে আজকেও কিন্তু অন্যতম আরেকটি দিন যাত্রী হিসেব যদি আমরা করি। এই ছিল বরিশাল লঞ্চঘাট থেকে সর্বশেষ আপডেট। এর সাথে একটু বলে রাখি, আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটির কোন কোন সাইটগুলো আপনাদের কাছে খারাপ লাগে। তাই আজকে অনেক কষ্টের সাথেই বলছি, কারণ আপনারা দীর্ঘদিন থেকেই কিন্তু কমেন্টগুলো করছেন না। যাচ্ছি আজকে প্রথমেই সুন্দরবন 16-তে, দেখি সুন্দরবন 16 ডেকের কী পরিস্থিতি এবং কি তাদের যে রেস্টুরেন্টে কী কী আইটেম আছে। আশা করি সমস্ত ভিডিওর সাথেই থাকবেন, ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেষ পর্যায়ে বলে রাখি একটা লাইক দিয়ে রাখবেন। আর এভাবে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির সদস্য হয়ে যাবেন। দেখুন এখন কিন্তু 7:00 বেস্ট 30 মিনিটের কাছাকাছি, এর ভিতরেই সুন্দরবন 16-র অবস্থা। দেখুন সুন্দরবন 16-র অবস্থা যদি দেখেন তাহলে মাথা কিন্তু আপনার ঘুরে যাবে, কারণ এখনও কিন্তু ঠিক 8:00 বাজেনি, এর ভিতরেই সুন্দরবন 16-তে প্রচুর 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 যাত্রীর সংখ্যা, একেবারে সামনে থেকে পিছন পর্যন্ত একেবারে ওই সাইডটাও যেভাবে, ঠিক এই সাইডটাও সেভাবে, একেবারেই অসম্ভব যাত্রীর সংখ্যা। এবং কি প্রতিনিয়ত সুন্দরবন 16-তে সবসময় ভরপুর যাত্রী হয়েই থাকে, এবং কি নিচের ডেকে উপরের ডেকে কেবিনের কথা যদি বলি আরেকটু, কেবিন কিন্তু অবশ্যই আপনারা সুন্দরবন 16-র জন্য বিশেষ করে মিনিমাম 24 ঘন্টা আগে বুকিং দিয়ে রাখবেন, কারণ সুন্দরবন 16-তে সবসময় বর্তমানে 24 ঘন্টা এবং কি 12 ঘন্টার ভিতরে কিন্তু সমস্ত কেবিন বুকিং হয়ে যায়। তারই সাথে আপনারা অবশ্যই এসেও দেখে শুনে তারপরও বুকিং দিতে পারেন। এ ছিল সুন্দরবন 16-র এই কেবিনের আপডেট। এবং কি এই সাইডে যে চায়ের দোকান আছে, চা কিন্তু প্রতি কাপ, এখানে কিন্তু কোনো দামাদামির কোনো সুযোগ নেই। তাছাড়া বিশেষ কিছু সুন্দর সুন্দর কেক আছে, তাছাড়া লঞ্চে চানাচুর বাদাম মুড়ি তার তোর কোনো কথাই নেই। ওয়াও দেখুন কীভাবে বসে পড়ছে, বেশ তার সাথে ভালোই লাগে দেখলে তার খাবারগুলো। আমরা কথা বলতে বলতে চলে যাচ্ছি সুন্দরবন 16-র একেবারে পিছন সাইডে, তাদের কিচেনে আজকে কী কী আইটেম আছে দেখি, এবং কি কত টাকা প্রাইস। আশা করি সর্বশেষ অবস্থায় বলছি অবশ্যই সাথে থাকবেন। যেখানে পাকশাক করা হয় কিচেন সাইডটা যদি দেখাই তাহলে কিচেন সাইডটা দেখুন একেবারে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথেই একেবারে এখানে পাকশাক করা হয়। দেখুন ওই সিটে কিন্তু ক্লিন করছে, এই সিটটা একেবারেই ক্লিন। আর তাছাড়া সুন্দরবন 16-র রেস্টুরেন্টের দিকে যদি তাকাই তাহলে রেস্টুরেন্ট এক নজর দিয়ে তাকালে একেবারে অসম, খুবই সুন্দর। দেখুন অনেক সাইডে গ্লাসগুলো রাখা আছে এবং কি বেশ কিছু খাবারের ফটোও কিন্তু দেওয়া আছে। তাছাড়া যেখানে খাবারগুলো সাজিয়ে রাখা হয় সেই জায়গাটাও যদি দেখাই তাহলে এক নজর দিয়ে তাকালে রকমারি বেশ কিছু খাবার আছে। তাছাড়া যে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে বলছিলাম, দেখুন এই সেটে যে আলু ভর্তাটা রাখা হয়েছে সেই আলু ভর্তাটার উপরেও কিন্তু তারা টিস্যু দিয়ে রেখেছে, বেশ অনেক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথেই কিন্তু খাবার সাফ করে। প্রথম দিকেই কী কী আইটেম আছে বস, এইটা কী আজকে? চিকেন না? হ্যাঁ চিকেন। ও কালারটা তো বেশ অনেক সুন্দর, কত টাকা করে?
150 টাকা করে, বেশ ভালোই দেখতে। তার পরবর্তীতে কি আছে? অনেক বড় কিন্তু ইলিশ মাছের মাথাটা। আর ইলিশ মাছের সাইজের কথাও যদি বলি তাহলে ইলিশ মাছের সাইজও কিন্তু বেশ অনেক বড়। 150 টাকায় এক পিস ইলিশ মাছ, তাও এই বর্তমান সময়ে যে মূল্য ইলিশ মাছের, এটা কিন্তু আসলেই ভালো। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে ইলিশ মাছের ডিম আছে। ও বাবা, ইলিশ মাছের ডিম, তাও আবার এত বড় বড়, কীভাবে সম্ভব? এত বড় একটা ইলিশ মাছ কিনতে গেলে তো ব্যাপক টাকার দরকার। আচ্ছা, এই কত টাকা করে ইলিশ মাছ ডিমের প্লেট? 200 টাকা। 200 টাকা করে, বেশ অনেক বড় কিন্তু। আচ্ছা, তারপরে কি আছে? দেশি রুই মাছ, নদীর কত টাকা করে প্লেট? 150 টাকা। রুই মাছের মাথাটাও কিন্তু বেশ বড়ই আছে। আচ্ছা, আমার কাছে টাকা থাকলে হয়তো আমি খেতাম, এখন এখন সম্ভব না। তারপরে আইটেম দেশি পোমা, বাবা সাজানো তো খুব সুন্দর। আর এই যে একটা পোমা, এই পোমাটা তো হয়তো আমার আমার হাতের পাঞ্জা তো অনেক বড়, এই হাতের পাঞ্জার থেকে অনেক বড়। আচ্ছা, কত টাকা করে? 150 টাকা করে। আচ্ছা, উপরে দেখতে পাচ্ছি 2 থেকে 3টা আইটেম আছে। আচ্ছা, এই সাইড থেকে শুরু করি। ও বাবা, ইলিশ মাছ ফ্রাই আর হইল রূপচাঁদা। ইলিশ মাছ ফ্রাই আর রূপচাঁদা না? আচ্ছা, এই ইলিশ মাছ ফ্রাই কত? এগুলা 250 টাকা। 250 টাকা পিস। আর এই রূপচাঁদা একই প্রাইস না? আচ্ছা, এই আলু ভর্তা দেখতে পাচ্ছি, বেশ অনেক সুন্দর দেখতে পাচ্ছি। আলু ভর্তা কত করে? 15 টাকা পার পিস। এটা কিন্তু বেশ বড় সাইজ এবং কি ভালোই। আচ্ছা, তার পরবর্তীতে আছে এইটা কি ডাল? এটা কি মুড়িঘণ্ট? ডাল চচ্চড়ি না? দেখি তো একটু, ডাল চচ্চড়িটা বেশ অনেক সুন্দর বাবা, এটা তো গরম, একেবারে গরম। আচ্ছা, কত টাকা করে প্লেট? 30 টাকা করে। ওই সিটে লেবু আছে, বেশ ভালোই দেখলাম। আচ্ছা, এই সিটি কি পানি ডাল নাকি এটা? হ্যাঁ, পানি ডাল। আচ্ছা, এটা কি পানি ডাল কত করে? 20 টাকা প্লেট। অনেক সুন্দর কিন্তু, কালারটা যদি দেখেন তাহলে অন্যরকম, খুবই সুন্দর লাগছে। এই সাইডে বেশ ঝরঝরা ছরছরা পয় পরিষ্কার, ভাত তো সবসময় পয় পরিষ্কারই হয়। ও বাবা, ভাত, ভাতের প্লেট, ভাতের প্লেট কত করে? 20 টাকা করে না? জি। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের হেল্প করার জন্য। এগুলো, ও বাবা, আরও একটা আইটেম চলে আসছে। আচ্ছা, এই আইটেমটা এটা কী? চিংড়ি মাছের ভর্তা। কত টাকা করে পার পিস? 25 টাকা করে। যেখানে আমরা অন্য অন্য জায়গায় দেখতাম 30 টাকা করে, সেখানে কিন্তু সুন্দরবন 16-তে দেখছি 25 টাকা করে। আসলে এটা কিন্তু বেশ ভালোই। এই সেট হলো বেচিং, বেচিংয়ে কিন্তু আমাকে দেখাচ্ছে, বেচিংটা কিন্তু বেশ ভালোই। এখানে একেবারে হাত মুখ ধুয়ে খাবার খেতে একেবারে বসে পড়তে পারেন। এই সেটে চিংড়ি মাছের ভর্তা তৈরি করতেছে। দর্শক, এই ছিল সুন্দরবন 16-র কিচেনের একেবারে সর্বশেষ আপডেট। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, এভাবে নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য।